সবাইকে দেখা যায় বেশ হাসি খুশি এবং সৌম্য দেখালেন তার ট্যাটুর রহস্য। এবং মুস্তাফিজ ছিলেন খুব ফুরফুরা, তাকে দেখা যায় দৌড়ে গিয়ে লাথি মারতে। যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হারলেও তারা ছিলেন খুব ফুরফুরা মেজাজে। আসন্ন বিশ্বকাপ বাংলাদেশের জার্সি কেমন হবে তা নিয়ে অনেকেরই কৌতূহল ছিল। অবশেষে উন্মোচন করা হয়েছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ জার্সি। 26 মে ICC তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি গ্রুপ ছবি পোস্ট করে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি প্রকাশ করে। ছবিতে ছিলেন বিশ্বকাপের স্কোয়াডে থাকা বাংলাদেশের সকল ক্রিকেটার। বাংলাদেশের জার্সিতে স্বাভাবিকভাবেই সবুজের প্রাধান্য থাকে। এবারের বিশ্বকাপ জার্সিতেও তার ব্যতিক্রম ঘটেনি। তার পাশাপাশি দুই হাতের অংশ লাল রং রয়েছে। আগামী 2 জুন পর্দায় উঠবে টি-20 বিশ্বকাপের। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপে বাংলাদেশ লড়বে ডি গ্রুপে, তাদের সঙ্গী হিসেবে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল এবং নেদারল্যান্ডস। আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে দিয়ে ম্যাচ শুরু করবে টাইগাররা। তবে সবাইকে দেখা যায় বেশ হাসি খুশি এবং সৌম্য দেখালেন তার ট্যাটুর রহস্য। এবং মুস্তাফিজ ছিলেন খুব ফুরফুরা, তাকে দেখা যায় দৌড়ে গিয়ে লাথি মারতে। যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হারলেও তারা ছিলেন খুব ফুরফুরা মেজাজে।